প্রকৃতির নিয়ম বলে একটা কথা রয়েছে, সেই নিয়মের মধ্যেই চলছে সবকিছু। পৃথিবীর শুরু থেকে এটি হয়ে আসছে। মানুষের জীবনে প্রকৃতির অবদান অনেক। প্রতিটি ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভর করতে হয় মানুষকে। মানুষ যদি প্রকৃতিকে তার মতো করে চলতে দেয়, তবে প্রকৃতি সেখানে থাকে শান্ত। কিন্তু যখনই সেই নিয়মের ব্যতিক্রম হয়, তখনই ঘটে যায় চরম বিপত্তি। প্রকৃতি তখন হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রতিশোধ নিতে তখন সে ক্ষেপে ওঠে। কোনো অন্যায় অবিচার সহ্য করে না প্রকৃতি। প্রত্যেকটি কাজের ফলাফল পেয়ে যায় মানুষ। কখনো তা হয় সবার সামনে, কখনো বা সবার চোখের আড়ালে। আজ আমরা শুনব তেমনই এক কাহিনী। ইন্সপেক্টর নিলয়ের পরিবারে একটা অস্বাভাবিক ব্যাপার আছে। যদিও বাইরের মানুষ তা কখনো বুঝতে পারে না, বুঝতে পারে না কারণ তারা কেউ বুঝতে দেয় না বলে, তবে সমস্যাটা গুরুতর। বাসার সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তুমি কি চিন্তিত মা? না বাবা, তেমন কিছু না। তুমি তো লুকোতে চাইলে লুকোতে পারবে না মা। কিভাবে বুঝলি? এই যে তোমার চোখ মুখ দেখেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে। কি জানি আমার ভয় করে বাবা। ভয় পাওয়ার কিছু নেই মা, আমি তো কিছুই দেখি না ভয় পাওয়ার মতো। যা হয়েছে তা কি তুই অস্বীকার করতে পারবি? আহা মা, তুমি সবকিছু এক করে দেখছো কেন? সবগুলো আলাদা আলাদা ঘটনা মাত্র। সবার সাথে যা হয়েছে তা একই সূত্রে গাঁথা নয়। উফ, ওইভাবে ভাবছো দেখেই তাই মনে হচ্ছে মা। আমার ভয় করে বাবা, চোখের সামনে সব দেখেছি তো তাই হয়তো। আর ভেবো না তো মা এসব নিয়ে। ভাবতে তো চাই না, কিন্তু না ভেবেও তো পারি না। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, এসে কথা বলবো। হ্যাঁ আসি। সাবধানে যাস বাবা, গিয়ে কল দিস। আচ্ছা ঠিক আছে, ওই তামান্না ঘুম থেকে উঠলে বলে দিও আমি অফিসের জন্য বেরিয়ে গেছি। তুই ওকে একটা ফোন করে দিস। আচ্ছা মা, আসি। বাসা থেকে বেরিয়ে যান ইন্সপেক্টর নিলয়। সবকিছু কেমন যেন লাগছিল তার। আগে কখনো এমন হয়নি তার সাথে। আমাদের সবারই পরিবারে কম বেশি সমস্যা থাকে। কেউ হয়তো সেটা প্রকাশ করে, কেউ বা প্রকাশ করে না। তবে নিলয়ের বাসার সমস্যাটা একদম অন্যরকম। ব্যাপারটাকে সমস্যা বললেও ভুল বলা হবে, কারণ সমস্যাটা একটা সময়ে গিয়ে সমাধান হয়ে যায়। কিন্তু যে ব্যাপারটা নিয়ে নিলয়ের পরিবার এতটা চিন্তিত, সে ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তবে তার সমাধান কারো জানা নেই। সমস্যাটা অনেক আগে থেকে। ব্যাপারটা বুঝে উঠতে নিলয়ের পরিবারের একটু সময় লেগে গেছে। নিলয়ের দাদার বাবা অর্থাৎ নিলয়ের বড় বাবার মৃত্যু হয় বেশ কয়েক বছর আগে। অনেক বয়সে মারা গিয়েছেন তিনি। মৃত্যুর সময় তার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল। যদিও সেগুলো কেউ তেমনভাবে খুঁটিয়ে ভেবে দেখেনি, সবাই ভেবেছিল যে অতিরিক্ত বয়সের কারণে এমনটা হয়েছে। কিন্তু তার কিছুদিন পর যখন নিলয়ের দাদা ওই একইভাবে মারা যান, তখন ব্যাপারটায় খটকা লাগে অনেকের। নিলয় ব্যাপারগুলো নিয়ে তেমন চিন্তিত নয়। তার মনে হয় এসব নিয়ে বেশি ভাবার কিছু নেই। সবাইকেই একদিন এই পৃথিবীর মায়া ছাড়তে হবে। আমার কি মনে হয় জানো? কি স্যার? আমার পরিবারের ভেতরের ব্যাপারটা নিয়ে সবাই একটু বেশি চিন্তা করছে। এতটা চিন্তার ফলেই ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। স্যার, আপনি আমাকে অনেক ভরসা এবং বিশ্বাস করেন তা আমি জানি। আপনি তো আমাকে সবই বলেছেন। যা যা শুনলাম তাতে আমার মনে হয় কোনো রহস্য আছে এর পেছনে। তুমি আমার মার মতো কথা শুরু করলে। আচ্ছা আমাকে বলো তো, কি দেখে তোমার এমনটা মনে হচ্ছে? স্যার, আপনার বড় বাবা না হয় বয়সের কারণে খুব অদ্ভুত আচরণ করতেন, কিন্তু আপনার দাদার আকাশ, আমার দাদার বয়সও কিন্তু কম ছিল না। কিন্তু স্যার, মৃত্যুর ব্যাপারটা কি? ওখানে তো এমন হওয়াটা স্বাভাবিক নয়। হ্যাঁ, তা তুমি ভুল বলনি, কিন্তু এমনও তো হতে পারে। আমার দাদাকে খুন করা হয়েছে, আর আমরা বড় বাবার মৃত্যুর সাথে দাদার মৃত্যুটাকেও জড়িয়ে ফেলছি। খুন? খুন কিভাবে স্যার? মৃত্যুটা যেহেতু অস্বাভাবিকই মনে হচ্ছে, তাহলে তো এটা খুনই হবে, তাই না? স্যার, এটা খুন না। খুন না? তাহলে আমার মনে হয় যে এটার সাথে কোনো একটা বিষয় জড়িত। এমনও হতে পারে এটা কোনো অতিপ্রাকৃতিক কিছু। তোমার মতো একটা শিক্ষিত ছেলে কিভাবে এমন কথা বলতে পারে তাই আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি এই ব্যাপারগুলো। দুনিয়াতে এমন অনেক কিছুই আছে স্যার। না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে এসব নিয়ে ভেবে।
ব্যাপার না। আমার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক লাগছে স্যার। তোমাদের সবারই তাই লাগছে, একটা সহজ বিষয়কে জোর করে জটিল করে দেখছো, নিজেরাও মাথা নষ্ট করছো আর আমার মাথাটাও নষ্ট করছো। এখন ওগুলো বাদ দিয়ে চলো তো আমার সাথে, দুই মহিলার খুনের কেসটার ব্যাপারে কিছু কাজ আছে। কারো কথাই তেমন একটা গুরুত্ব দেয় না নীলা চৌধুরী, সবাই যেন একভাবে ভাবছে। সহজ একটা বিষয়কে এত জটিল করে ভেবে শুধু শুধু নিজেদের চিন্তা বাড়াচ্ছে। এত কিছুর মধ্যে নীলা তেমন কোনো অস্বাভাবিকতা দেখতে পায় না। হয়তো তার দাদার মৃত্যুটা একটু অস্বাভাবিক ভাবেই হয়েছে, তবে এটা নিয়ে এত ভাবার কিছু আছে বলে তার মনে হয় না। সবাইকে একদিন মারা যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কেউ কি চিরকাল বেঁচে থাকে নাকি? হয়তো কেউ আগে মরে যায়, আবার কেউ পরে। নীলা সবকিছু নর্মালি ভাবতে চায়। অফিসের একমাত্র বিশ্বাসযোগ্য মানুষ আকাশের সাথে প্রায় অনেক কিছু শেয়ার করেন তিনি। আকাশ ছেলেটা বেশ ভালো, যদিও তার চেয়ে বেশ অনেকটাই জুনিয়র, তবু আকাশ প্রায় সবকিছু ভালো বোঝে, বেশ বুদ্ধিমান ছেলে সে। নীলয় আকাশের কথা শুনে এবার শুধু অবাক নয়, কিছুটা বিরক্ত হয়েছে। আকাশও ব্যাপারটা অন্যভাবে দেখছে, কথা ঘুরিয়ে অন্য কথা শুরু করেন ইন্সপেক্টর নীলয়। এইসব নিয়ে বেশি ঘাটানোর কিছু নেই। কিন্তু এদিকে নীলয়ের বাসায় চলছে অন্য এক ঘটনা। কে কে ওখানে? তা জেনে তুমি কি করবে? না, আমি যা দেখছি তা ভুল দেখছি, সব আমার মনের ভুল। নিজেকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। তুমি কে তাহলে বলো আমাকে? জেনে লাভ আছে তোমার? আমি আমি তাও জানতে চাই, তুমি প্রতিদিন কেন আসো আমার কাছে? তোমার কাছে আসতে ভালো লাগে, তোমাকে খুব আপন লাগে। হ্যাঁ, কে তুমি? তুমি আমাকে চিনতে পারবে না তামান্না। তুমি তুমি আমার নামও জানো? আমি সবাইকে জানি, সবাইকে চিনি। তুমি কেন আসো আমার কাছে? কি চাও তুমি? আমি খুব একা, ভালো লাগে না আমার, তাই বারবার তোমার কাছে আসি। কি চাও তুমি? আমার ক্ষতি করতে চাও? না তামান্না, আমি তোমাকে সাবধান করতে চাই, অনেক বড় বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করতে চাই। কিসের বিপদ? তুমি কি জানো এ বাড়িতে কতজন মানুষ থাকে? হ্যাঁ, কেন জানবো না, আমি তো এই বাসারই মানুষ। এই বাসায় সবাই মানুষ না তামান্না। হ্যাঁ, এই বাসায় কিছু মানুষ আছে যারা মানুষ সেজে থাকে, আসলে তারা মানুষ না। এসব এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি তামান্না। না, তুমি আমাকে ভয় দেখাচ্ছো, আমি ভয় পাবো না। একবার তো তোমাকে বলেছি আমি তোমাকে সাবধান করছি, শুধু তোমাকে ভয় দেখিয়ে আমার কি লাভ? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো। জানো তামান্না, আমার অনেক কষ্ট। কিসের কষ্ট তোমার? তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না, আমাকে মিথ্যেবাদী মনে করবে তুমি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো তামান্না। তুমি তুমি কি মানুষ? কি মনে হয় তোমার? না মানে আমি ছাড়া তো তোমাকে আর কেউ দেখতে পায় না, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি মৃত, আমি বেঁচে নেই তামান্না। কিভাবে মারা গিয়েছো তুমি? আমাকে জোর করে মেরে ফেলা হয়েছে, আমি বাঁচতে চেয়েছিলাম। কে কে মেরেছে তোমাকে? তোমার শাশুড়ি আসছে তামান্না, আমি এখন যাই, আবার আসবো।
আমাকে। কথা শেষ না করে চলে গেলেন মহিলাটা। ঠিক তখনই ঘরে ঢুকলেন লিপি অর্থাৎ নিলয়ের মা। ঘরে ঢুকে কিছুটা অবাকই হলেন তিনি। ঘুম থেকে উঠে পড়েছে তামান্না, কিন্তু দেখে মনে হচ্ছে সে কোনো কিছু নিয়ে বেশ ভয় পেয়ে আছে। তাকে দেখে যেন একটু ভড়কে গেছে তামান্না। তাও সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করে একটা মুচকি হাসি হাসলো সে। ঘুম থেকে উঠে পড়েছো তুমি? হ্যাঁ, একটু আগে উঠেছি মা। আজকে তোমাকে ডাকিনি, তুমি তো কখনো এত বেলা করে ঘুম থেকে ওঠো না। ভাবলাম হয়তো রাতে ঘুম হয়নি। যাই হোক, তোমার শরীর কি খারাপ? কোথায়, না তো মা, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। ও আচ্ছা, নিলয় চলে গেছে, তুমি ঘুমোচ্ছিলে দেখে আর ডাকিনি। ফোন দেয়নি তোমাকে? না তো, ব্যস্ত মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে চলে এসো, নাস্তা করে নাও, নাকি আমি উপরে তোমার খাবার পাঠিয়ে দেব। আমি আসলে, আচ্ছা আমি শেফালিকে দিয়ে উপরে তোমার নাস্তা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। কিছুটা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেলেন লিপি। আজকাল কি যেন হয়েছে তামান্না, একমাত্র ছেলের বুকে ভীষণ আদর করেন তিনি। মা মরা মেয়ে তামান্না, তেমন কেউ নেই ওর। খুব অদ্ভুত ভাবেই তামান্নাকে পেয়েছেন লিপি। স্বপ্নে দেখেছিলেন একবার একমাত্র ছেলে নিলয়ের বিয়ে হচ্ছে এক মেয়ের সাথে, আর সে হলো তামান্না। তখনও তামান্নাকে চিনতেন না তিনি। একদিন হঠাৎ এক মিলাদের অনুষ্ঠানে দেখতে পান তামান্নাকে। লিপি মনে করেন যে হয়তো এটা কোনো ইঙ্গিত ছিল, তাই সরাসরি তামান্নার খালার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। সাত পাঁচ না চিন্তা করেই বিয়ে ঠিক করে ফেলেন। তামান্না অনেক ভালো একটি মেয়ে, শান্তশিষ্ট হওয়ার জন্য আরো বেশি পছন্দ হয় তাকে। বিয়ের পর সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি যেন হয়েছে, ঠিক করে কথা বলে না কারোর সাথে, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সারাক্ষণ কি যেন চিন্তা করতে থাকে। লিপি খুব চিন্তায় পড়ে যেন কি নিয়ে। নিচে নেমে কাজের মেয়েকে দিয়ে উপরে তামান্নার বেডরুমে নাস্তা পাঠিয়ে দেন। কাজের মেয়ে শেফালি নাস্তা নিয়ে ঢুকে তামান্নার ঘরে। ভাবি আসবো? হ্যাঁ, কি দরকার? না, আপনার খাবারটা দিতে আসছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, রেখে যাও টেবিলের উপর। আচ্ছা। দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? হ্যাঁ, আপনি রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু বললে তো রাগ করবই। আচ্ছা বলো শুনি, আপনার কি কিছু হয়েছে? কেন, হঠাৎ এমন একটা কথা জানতে চাইলে যে? না, এমনি জানতে চাইছি। আমাকে নিয়ে কেউ কিছু বলেছে? না। তাহলে শুধু শুধু তোমার এসব মনে হচ্ছে? না, আমার মনে হয়েছে যে কিছু হয়েছে। কেন, এমন মনে হওয়ার কারণ? আপনি একা একা কথা বলেন যে, তাই আর কি। আমি একা একা কথা বলি? কি সব বলো তুমি। না না, আমি শুনছিলাম একদিন। তুমি এসব বাদ দিয়ে মন দিয়ে তোমার কাজটা করো, তাহলেই হবে। ভাবি, আমি কিন্তু সেভাবে বলি নাই। তুমি এখন যাও তো। আর হ্যাঁ, আমার ঘরে আসার আগে নক করে ঢুকবে। হঠাৎ করে রেগে যায় তামান্না, ঘর থেকে এক প্রকার বের করে দেয় শেফালিকে। শেফালি কিছুটা মন খারাপ করে নিচে চলে আসে। এদিকে শেফালি আর তামান্নার সব কথা দরজার বাইরে দাঁড়িয়ে শোনেন লিপি। তামান্নার এই হঠাৎ পরিবর্তনটা একদমই স্বাভাবিক নয়। আগের একটি ঘটনার কথা মনে পড়ে যায় লিপি চৌধুরীর। ভয়ে আঁতকে ওঠেন তিনি। চোখের সামনে চলে আসে আগের কিছু বেশ ভয়ঙ্কর স্মৃতি। তিনি বুঝতে পারছেন সামনে এগিয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। এর আগেও এই পরিবারে এমন কয়েকবার হয়েছে, নিজের চোখে সব দেখেছেন তিনি, কিন্তু এবার কেন যেন আরো অনেক বেশি ভয় করছে তার। ভয়ে চোখের কোণায় কখন পানি চলে এসেছে তা খেয়াল করেননি তিনি। সন্ধ্যার একটু আগ দিয়ে বেল বেজে উঠে ইন্সপেক্টর নিলয়ের বাসে। কে? বাসে সব আলো নেভানো কেন? ভাবি নিভাই দিতে বলছে। মা! এই মা! এই মা কোথায়? খালাম মা তো ঘুমায়। ও আচ্ছা, আর তোমার ভাবি কই? সে তো ঘরের দরজা বন্ধ করে ডাকছে অনেকক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে।
তোমার কি অনেক কষ্ট? অনেক মনে অনেক অনেক কষ্ট আমার। তুমি আমাকে কেন বারবার দেখা দাও? আর কিভাবে বা চিনো আমাকে? সে অনেক বড় গল্প, সময় করে একদিন সব খুলে বলবো তোমাকে। তামান্না, তামান্না। কে? আমি। দরজা খুলো। আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ, ওই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তুমি দরজা বন্ধ করে কি করছিলে? না, তেমন কিছু না, শুয়েছিলাম একটু। আচ্ছা, তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাদের কারো কি এই কথা ছাড়া আর কোনো কথা নেই? কি ভাবো কি? কি ভাবো কি তোমরা আমায়? আমি কি এতটাই অবহেলিত? তামান্না, কি হয়েছে? আমি কি এমন বললাম? হ্যাঁ, আমি কি তোমাকে খারাপ কিছু বলে ফেলেছি নিলয়? কি বলেছি আমি? বাজে কিছু বলেছি? না তামান্না, তুমি আমাকে কিছু বলোনি। আচ্ছা চলো তো আমার সাথে, চলো মায়ের ঘরে যাবো, চলো। তামান্নার মানসিক অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে, তা আগে আন্দাজ করতে পেরেছিল নিলয়। কিন্তু ঠিক এতটা বাড়াবাড়ি হবে তা নিলয় ভাবতেও পারেনি। তামান্না কি বুঝিয়ে মা লিপি চৌধুরীর ঘরে নিয়ে যায় নিলয়। ঘরে ঢুকে বেশ অবাক হয়ে যায় নিলয়। লিপি চৌধুরী এক মনে কি যেন লিখে চলেছে। ঘরে হালকা আলো জ্বালানো, নিলয় কাছে যেতেই, এই বাসায় অনেক বড় বিপদ আসতে চলেছে। আমাকে তোরা কেউ ভালো থাকতে দিস না। তোদের কিভাবে ভালো থাকতে দেই বল? সব শেষ করে দেব। তামান্না, তামান্না, কি বলছিস? কে তামান্না? আমি তামান্না নই। তামান্না, তামান্না, দেখে দেখো দেখো, কিচ্ছু হয়নি তোমার। তুমি তুমি ভুল করছো বাবা। কিসের ভুল? আর আমি বলছি তো, আমি তামান্না নই। আমি সেই পুরানো দিনের লোক, অনেক আগের লোক আমি। ওকে ওকে ভালো করে ধর নিলয়। ওকে এত সহজে আটকে রাখা যাবে না। সব কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে এমনটা ভেবে ভুল করো না যেন। অনেক বিপদ, অনেক বিপদ। ওকে শক্ত করে ধরে রাখ, ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে। কিন্তু মরবে সবাই, সবাই মরবে। আমি কাউকে বাঁচতে দেবো না, কষ্ট দিয়ে মরবো। ওকে ওকে খাটে শুয়ে দে। আমি তো এগুলো নিয়ে পরে কথা হবে, এখন আগে ওর একটা ব্যবস্থা করতে হবে। ওকে 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 কোনো ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যেতে হবে। এভাবে এভাবে ওকে বাসায় রাখা অনেক রিস্ক মা। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, চল নিচে গিয়ে কথা বলি, ও একটু ঘুমোক। মায়ের কথা শুনে অবাক হয়ে গেলেন নিলয়। কি বলছেন তিনি? তামান্নার এই অবস্থায় সবার আগে ওকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি ভেবে ডাক্তারের কাছে নিয়ে যেতে না করলেন তিনি? এইভাবে বাসায় তামান্নাকে রাখাটাও ঠিক হবে না। ডাইনিং টেবিলে বসে ভাবতে থাকে নিলয়। তামান্নার মধ্যে যে আচরণ দেখা যাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে ও একজন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার রোগী। এক মানুষের দুইটা চরিত্র। তামান্নার সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়লেই বুকের ভেতর কেমনটা করে ওঠে নিলয়। এসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে যায় নিলয়। নিলয়? হ্যাঁ, ও হ্যাঁ মা বলো। কিছু ভাবছিস কি করবি তা নিয়ে? আগে ওকে একজন ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দিয়ে কি কাজ হবে মা? তামান্নার যে অসুখটা হয়েছে তার চিকিৎসা ডাক্তার ছাড়া হবে না। ওর উপর কিছু ভর করেছে হয়তো। না মা, আমি খেয়াল করেছি,
ওই তামান্না একা একা কথা বলে, এটা অন্য কিছু না। তুই এগুলো নিয়ে ওকে কিছু বলবি? না 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 না, বলেও না। ও যেন এসব জানতে টানতে না পারে। ও তো একটু আগের কথাই মনে রাখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই যা করার কর, আমি দেখি কি করা যায়। মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে যায় নীলয়। ঘুমন্ত তামান্নার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কে বলবে এই মেয়েটা একটু আগে এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল? নীলয়ের নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। সারা রাত ঘুম হয়নি নীলয়। তামান্নার ব্যাপারে কথা বলতে হবে একজন ভালো ডাক্তারের সাথে। সকালে নাস্তার টেবিলে বসে আছে তামান্না, নীলয় এবং লিপি চৌধুরী। আজকে তামান্নাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে, যেন কাল রাতের কিছুই সে জানে না। তোমাকে আরেকটু দেই? হ্যাঁ দাও, আরেকটু জুস দাও। মা আপনাকে দিব? না না, আমাকে আর দিতে হবে না, তুমি আবার খাও। আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। ও, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, গায়ে হালকা ব্যথা ছিল ভোরের দিকে, এখন আর নেই। কোনো সমস্যা হলে আমাকে কল করো কিন্তু। তুমি কি এখনই বেরিয়ে যাবে? এই কি হলো? হ্যাঁ, কি যেন ভেঙে যাওয়ার শব্দ মনে হলো। এই চলো তো। কি হয়েছে এত জোরে কিসের শব্দ? এ কি? আমি কিছু করি নাই, অনেক উপর থেকে কাছের বড় শোপিসটা মাটিতে পড়ছে, মনে হয়েছে কেউ যেন জোরে ঢিল মারছে। আচ্ছা ঠিক আছে, এগুলো পরিষ্কার করে ফেললেই তো হবে, এরা এত ভয় পাওয়ার কিছু হয়নি বাবা। কে কে? আমার অনেক ভয় করতেছে, আমি থাকবো না এখানে, আমি থাকবো না। কেউ ভয় পাবে না, আসো আমার সাথে আসো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না নীলয়, এ কি আদৌ সম্ভব? এত উঁচু থেকে কিভাবে পড়লো কাচের জিনিসটা? কাজের মেয়ে শেফালির পক্ষে তো নাগাল পাওয়া সম্ভব নয়। আর তাছাড়া তখন এভাবে হাসলো কে? তামান্না তো হাসেনি। তাহলে কি নীলয় যে ভেবেছিল তা ভুল? তামান্নার এখানে কোনো দোষ নেই। তাহলে কি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? নীলয় নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করে। এখন মাথা গরম করলে চলবে না, এর আগে অনেক কঠিন পরিস্থিতিতে নীলয় পড়েছে, কিন্তু সেগুলো খুব ঠান্ডা মাথায় সে পারও করে এসেছে। বাবার মৃত্যুর সময়ও সে নিজেকে ঠিক রেখেছে, কিন্তু এবার কেন যেন সে নিজেকে খুব অসহায় অনুভব করছে। নীলয় অফিসে ফোন করে ছুটি নিয়ে নেয়। এদিকে লিপি এক মনে কী সব যেন ভেবে চলেছেন। তিনি জানেন, তিনি বুঝতে পারছেন এখন তাকে ঠিক কি করতে হবে। এভাবে থাকাটা ঠিক হবে না। আমি কিচ্ছু মিলাতে পারছি না। তামান্না কোথায়? আসতে পাশের ঘরে শেফালিকে নিয়ে বসে আছে। আমি এখন সব বুঝতে পারছি, অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি নিজেও ভেবে দেখিনি আগে। কি হচ্ছে মা? আমি তামান্নার সাথে তোর বিয়ের ব্যাপারে যখন কথা বলেছিলাম, তখন আমাকে একজন বলেছিল তামান্নার মধ্যে কিছু সমস্যা হয়েছে। আমি তখন কথাটা ভেবে দেখিনি। আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু মা। তামান্নার বাবা মা কিন্তু স্বাভাবিকভাবে মারা যায়নি, তাদের আত্মা আসে ওর কাছে। তুই খেয়াল করেছিস? ও কিন্তু একা একা কথা বলে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি ব্যাপারটা অনেকবার। ও একা একা কথা বলে না, ওর কাছে ওর বাবা মার আত্মা আসে। এসব কথার কোনো ভিত্তি নেই মা। তুই বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু এটাই সত্যি। এখন কি করলে এসব থেকে মুক্তি পাওয়া যাবে মা, আমাকে তাই বলো। এখন একটাই রাস্তা আছে, ওকে কিছুদিনের জন্য ওর খালার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এতে করে কোনো লাভ হবে না মা। হবে, আমি যা বলছি তাই কর। মা, এই পরিস্থিতিতে এমন করাটা ঠিক হবে না। আমি কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। নীলয় ঠিক মেন ব্যাপারটা, এভাবে তামান্নাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়া যায় না। এখানে কোথা থেকে কি হচ্ছে তাই বুঝে উঠতে পারছে না নীলয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা নীলয়ের মাথায়
এই ব্যাপারটা ঘুরতে থাকে। হঠাৎ করে কি শুরু হলো এসব? কিছুদিন আগেও তো সব কিছু ঠিকঠাক ছিল। এদিকে রাত 9টার দিকে বাসার বারান্দায় দুটি ছায়ামূর্তি দেখা যায়। দুটি ছায়ামূর্তি ফিসফিস করে কথা বলছে, প্রায় অনেকক্ষণ এভাবে চলছে। কেউ জানতেও পারল না এই দুই ছায়ামূর্তির ব্যাপারে। পরদিন সকালে নিলয় অফিসে চলে যায়। এই ব্যাপারে আকাশের সাথে পরামর্শ করতে হবে, যদি কোনো ভালো সমাধান পাওয়া যায়। তুমি তো পুরোটাই শুনলে। স্যার, আমার একটা খটকা লাগছে। কিসের খটকা? দেখেন, আপনারা সবাই খেয়াল করেছেন যে ভাবি একা একা কথা বলে। শুধু তাই না, মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণও করে। এখানে দুটা জিনিস হতে পারে স্যার। নাম্বার ওয়ান, তার কোনো মানসিক রোগ আছে, আর তা না হলে তার উপর কোনো অশুভ কিছু ভর করেছে। আমি তো এটাই মানতে পারি না। মা বলে ওর বাবা মার আত্মা নাকি ওর কাছে আসে। না স্যার, ব্যাপারটা ওরকম না। আমার কি মনে হয় জানেন, আমরা খুব বড় একটা ভুল ধারণা নিয়ে বসে আছি। ভুল? তোমার এমন কেন মনে হচ্ছে? আই ডোন্ট নো স্যার, কিন্তু আমার মন বলছে আমরা যা দেখছি তা সত্য নয়, আমাদেরকে অন্যটা দেখানো হচ্ছে। এত টেনশন আমি আর নিতে পারছি না আকাশ। এর আগে অনেক সমস্যা পড়েছি, কিন্তু এমন কখনো হয়নি জানো। স্যার, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। আমি সময় করে একবার আসব। কেন যেন মনে হচ্ছে এই ব্যাপারটা আরো ভালো করে ভেবে দেখতে হবে। কোথাও একটা ফাঁকা রয়ে গেছে স্যার। মা তো আমাকে প্রেশার দিচ্ছে তামান্নাকে পাঠিয়ে দেওয়ার জন্য। স্যার, এখন যদি ভাবিকে পাঠিয়ে দেন তার খালার বাসায়, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে না। আপনি আরেকটু ভেবে দেখেন স্যার। হ্যাঁ, দেখি কি করা যায়। আকাশের কথা শুনে আরো অনেক বেশি চিন্তায় পড়ে গেল নিলয়। মায়ের কথা শুনে তামান্নাকে পাঠিয়ে দিতে মন চাইছে না তার। এদিকে অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অফিস থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠলেন তিনি। খুব অদ্ভুত কারণে আগের কথা মনে পড়ে যাচ্ছে তার। যখন তার বাবা বেঁচে ছিলেন তখনকার সময় কথা আজ খুব বেশি মনে পড়ে যাচ্ছে তার। খুব অদ্ভুত ভাবে হঠাৎ করে একদিন মারা যান নিলয়ের বাবা। এখনো মাঝে মাঝে সেই দিনের কথা মনে পড়ে তার। আগের কথা ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়েছিল নিলয়। হঠাৎ কে যেন তার নাম ধরে ডাকে, চমকে ওঠে নিলয়। নীলয় জানালা দিয়ে বাইরে তাকায়। সে স্পষ্ট দেখতে পায় দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে। নীলয় ভালো করে লক্ষ্য করে। হ্যাঁ, সে ঠিকই দেখছে, মহিলাটি তাকে দেখে হাসছে। নীলয় চেনার চেষ্টা করে। খুব চেনা চেনা লাগছে মহিলার মুখটা, অনেক পরিচিত একটা মুখ। কিন্তু নীলয় কিছুতেই মনে করতে পারছে না। হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় লাল শাড়ি পরা মহিলাটি। নীলয় অস্থির হয়ে ওঠে। বারবার কল্পনা করতে থাকে সেই মুখটি, আগে কোথায় যেন সে দেখেছে এই মহিলাকে। না, মনে করতে পারছে না সে। পুরো রাস্তায় মহিলার কথা চিন্তা করতে থাকে সে। বাসায় ফিরেই সবার আগে চলে যায় মায়ের ঘরে। মা, মা, কখন এলি? হাঁপাচ্ছিস তো? মাত্র এসেছি, তোমার সাথে কথা আছে কিছু। হ্যাঁ, আগে একটু ঠান্ডা হয়ে নে, তারপর বলিস। না না, এখনই বলবো। কি হয়েছে বলতো বাবা? আমি তোমাকে যা বলবো তা মন দিয়ে শুনবে, তারপর বলবে যে কে আছে এমন, ঠিক আছে? আচ্ছা বল। আচ্ছা, লাল শাড়ি পরা একজন মহিলা, অনেক লম্বা চুল, কপালে বড় লাল টিপ, আর তার চোখগুলো টানা টানা। হঠাৎ এইসব কেন বলছিস তুই? মা, তুমি বলো না এমন কাউকে চেনো কিনা। না না, আমি এমন কাউকে চিনি না। আমি চিনবো কিভাবে? না, চিনি না, আমি চিনি না। আচ্ছা ঠিক আছে। নীলয়, তুই হঠাৎ এমন কথা জিজ্ঞেস করলি যে? না না, এমনি এমনি জিজ্ঞেস করেছি।
তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস বাবা? ব্যাপারটা আসলে তেমন না মা। তাহলে বল, হঠাৎ কেন এমন জানতে চাইলি? তুমি তো আমাকে সত্যিটা বললে না মা, তুমিও তো লুকিয়ে গেছো অনেক কিছু, তুমি কি আমাকে সব বলবে? শুনতে চাস সত্যিটা? তাহলে শোন, তুই যার কথা বললি তাকে আমি চিনি। সে কে মা? তোকে তাহলে প্রথম থেকেই সব বলি। লিপি চৌধুরী বলতে শুরু করলেন, তিনি ফিরে গেলেন আজ থেকে প্রায় 23 বছর আগে। তখন নীলয়ের বয়স 6 বছর। পরিবারে তখন আরো অনেকে ছিল, বাড়িতে সবাই মিলে মিশে থাকত। নীলয়ের দাদার বাবা তখনও বেঁচে ছিলেন। তার 4 ছেলের মধ্যে একজন হলো নীলয়ের দাদা। নীলয়ের দাদা 3 ছেলে, যার মধ্যে সবার ছোট ছিলেন নীলয়ের বাবা। নীলয়ের বাবার একমাত্র ছেলে নীলয়। নীলয়ের বাবা যখন খুব ছোট তখন মারা যান নীলয়ের দাদি। পরিবারের সবার আদরে বড় হন তিনি। চৌধুরী পরিবারে তখন আরো অনেক মানুষ ছিল, পরিবারের সবাই তখন বেশ সুখী ছিল। এভাবে অনেক বছর কেটে গেল। নীলার বাবা তখন যুবক। বেশ অনেক আয়োজন করে বিয়ে হয় নীলার বাবা আর মায়ের। বিয়ের পর থেকে নীলার মা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেন, তা হলো নীলার বড় বাবার আচরণ খুব একটা ভালো না। এত বয়সে তিনি মদ্যপান থেকে শুরু করে সব রকমের বাজে নেশায় আসক্ত। এছাড়া তার আরো একটি অভ্যাস ছিল, তার বাড়িতে নিয়মিত আসর বসত যেখানে আনা হতো বাইজিদের। সেই বাইজিদের মধ্যে একজনের নাম ছিল আফিয়া। অন্য সব বাইজিদের চেয়ে সে অনেক আলাদা ছিল, রূপ কোনো অংশে কম ছিল না তার, যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। সবকিছু ভালোই যাচ্ছে, কিন্তু এর মধ্যেই একদিন ঘটে গেল এক বিপত্তি। আপনি এসব কি বলছেন? কার গলা? কে কাঁদে এখানে? কে দেখি তো? এমনটা তো কথা ছিল না, এখন আমার কি হবে? কার সাথে কথা বলছো? দেখাও তো চাচ্ছি না এখান থেকে। ঠিক আছে, আমার আর কিছু শোনার নেই, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না দাবি নিয়ে, কখনো না। পর্দার আড়াল থেকে সব কথা শুনে নীলয়ের মা লিপি চৌধুরী। আফিয়া খুব কাঁদছিল, যার সাথে কথা বলছিল তার গলার আওয়াজটা শোনা যাচ্ছিল না। মানুষটিকে দেখার অনেক চেষ্টা করলেন তিনি, কিন্তু দেখতে পাননি। আফিয়া কথা শেষ করে কাঁদতে কাঁদতে চলে যায় চৌধুরী বাড়ির দিকে। তারপর আর কখনো তাকে দেখা যায়নি। ছোটবেলায় নীলয়কে অনেক আদর করত আফিয়া। যখনই আসতো তখনই সবার আগে নীলয়ের ঘরে যেত। নীলয় আফিয়ার অনেক ভক্ত ছিল। আফিয়া আদর করে নীলয়কে বাবাজি বলে ডাকত। অনেক ছোটবেলার কথা, তাই খুব একটা স্পষ্ট মনে নেই নীলয়। মায়ের কথা শুনে একটু একটু আপসা স্মৃতি ভেসে ওঠে নীলয়ের চোখের সামনে। আজ এত বছর পর আমি ওনাকে এভাবে দেখলাম কি করে? কোথায় দেখেছিস? থানা থেকে ফেরার সময় হঠাৎ মনে এলো কেউ আমার নাম ধরে ডাকছে। তারপর জানালা দিয়ে তাকাতেই দেখতে পাই একটা মহিলাকে, পরনে লাল শাড়ি, অনেক লম্বা চুল, কপালে বড় লাল টিপ, আর তার তার চোখগুলো অনেক সুন্দর, যেন অন্ধকারের মধ্যে ওই চোখগুলো জ্বলজ্বল করছিল। আমার তাকে কেন জানি খুব চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল উনি আমার খুব আপন, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না কে। তোকে অনেক আদর করতে জানিস, অনেক ভালো ছিল। তার কি আর কোনো খবর পাওনি? না, তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। অনেকে বলে সে নাকি হারিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। কিন্তু এত বছর পরে আমি কেনই বা তাকে এভাবে দেখব? আমার ভীষণ ভয় করছে বাবা। ব্যাপারটা ভয়ের না মা, ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত। এত বছর পর ওর কথা শুনে আমার খুব ভয় করছে, আমার মনে হয় ও তোর কোনো ক্ষতি করে দেবে। মা, তুমি নিজেই তো বললে উনি আমাকে খুব আদর করতেন,
তাহলে উনি কিভাবে আমার ক্ষতি করবে বলো? তাহলে এত বছর পর ও কি চায়? হয়তো তার কিছু বলার আছে, সে হয়তো অনেক কিছু বলতে চায় আমাদের। না, তুই সাবধানে থাকিস বাবা, আমি কাউকে বিশ্বাস করি না রে। দুনিয়াতে কেউ বিশ্বাসযোগ্য না, কেউ না। সমস্যা যেন বেড়েই চলেছে, নিলয় বুঝে উঠতে পারছে না তার ঠিক কি করা উচিত। এদিকে এসব কথা তামান্নাকে বলবে না বলে ঠিক করেছিল সে। কয়েকদিনের ঘটনা নিয়ে বেশ ভয়ের মধ্যে আছে, এসব বলে আর ওর ভয় বাড়িয়ে দিতে চায় না নিলয়। নিলয়ের মাথায় ঘুরছে অন্য কথা, এত বছর পর কিসের জন্য আবার ফিরে এসেছেন আফিয়া বাইজি? কি বলতে চায় সে? তাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। নিলয় খুব চিন্তায় পড়ে যায়, যদিও তা সে কাউকে বুঝতে দেয় না, কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করতে থাকে এক অজানা বিপদের সংকেত। যে ভাবেই হোক সব কিছু জানতে হবে তাকে। এই ব্যাপারে কে সাহায্য করবে তাকে? হ্যাঁ, একজনই আছে যে তাকে সাহায্য করতে পারে, আর সে হলো আকাশ। পরদিন সকালে আকাশকে বাসে ডেকে পাঠান তিনি, তারপর ধীরে ধীরে সব খুলে বলতে থাকেন। স্যার, আপনি যে খুব ঝামেলার মধ্যে আছেন বুঝতে পারছি। ঝামেলা ঠিক না, ব্যাপারটা একটু অন্যরকম। আবার কিছু হয়েছে স্যার? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। আসলে তামান্নার কোনো সমস্যাই নেই। আমরা যে ভেবেছিলাম ওর মানসিক সমস্যা আছে তা আসলে ভুল ভেবেছিলাম, ও একদম নর্মালি আছে। তাহলে এত কিছু কিভাবে হলো? এটাই এখন প্রশ্ন আকাশ, এত কিছু তাহলে কে করছে? আমার কিন্তু অনেক আগে থেকেই এমনটা মনে হচ্ছিল স্যার, ভাবি হয়তো অন্য কোনো কারণে এমন করছিল। ব্যাপারটা আমার কাছেও মনে হচ্ছিল, কিন্তু ওর আচরণ এত খারাপ হয়ে গিয়েছিল যে। যাই হোক, যা বলছিলাম তোমাকে, গতকাল তোমার সাথে কথা বলে থানা থেকে বের হলাম না, বের হয়ে গাড়িতে উঠে বাসা আসার পথে হঠাৎ শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে রাস্তায় এত রাতে। হ্যাঁ, আরো বেশি অবাক করার কথা কি জানো, তিনি একজন মহিলা। আপনি চিনতেন তাকে? না, আবার চিনতাম না বললেও ভুল হবে। তারপর কথা বলেছেন? না, আমি খেয়াল করতেই দেখলাম উনি আমাকে দেখে হাসি দিলেন, ঠিক চিনতে পারছিলাম না দেখে গাড়ি থামাইনি। পরে যখন গাড়ি থামানোর কথা মাথায় এসেছে তখন তাকিয়ে দেখি উনি ওখানে নেই। স্যার, পরে কি চিনতে পেরেছেন তাকে? হ্যাঁ, বাসায় এসে মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললেন উনি অনেক বছর আগে আমাদের বাড়িতে থাকতেন, কোনো কারণে চলে গেছেন আর কখনো ফিরে আসেননি, আমাকে নাকি অনেক আদর করতেন। অদ্ভুত, এতদিন পরে হঠাৎ করে কিভাবে এলেন? আর আপনাকেই বা চিনলেন কিভাবে? এমন অনেক প্রশ্ন আমারও মাথায় ঘুরছে আকাশ, কিন্তু সেগুলোর উত্তর আমারও জানা নেই। বাট বাসায় যা হচ্ছে তার সাথে কি ওনার কোনো যোগসূত্র আছে? এটা তো আমি ভেবে দেখিনি। উনি হয়তো কিছু বলতে চান আপনাকে? হ্যাঁ, আমার কি মনে হয় জানো, উনার যদি কিছু বলারই থাকে তবে উনি আবারও আসবেন আমার সাথে দেখা করতে। কোনো দরকার হলে জানাবেন স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, তা তো বলবই। আচ্ছা চলো বের হই, অনেক কাজ আছে। বাসা থেকে বেরিয়ে গেলে নিলয় এবং আকাশ, তারা কেউ জানতেনও না যে তাদের সব কথা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে কেউ শুনছিল। এদিকে অন্য ঘরে তামান্না আবারও কথা বলছে সেই মহিলার সাথে। আমি আগে ভাবতাম আমি হয়তো পাগল হয়ে গিয়েছি। তুমি পাগল হবে কেন তামান্না? জানি না, কিন্তু আগে আমার তাই মনে হতো। এখন মনে হয় না? না, এখন আর মনে হয় না। কেন? কারণ আমি জানি আমার কিচ্ছু হয়নি। কিভাবে জানো? কেউ বলেছে? হ্যাঁ, নিলয় বলেছে। তুমি আগে নিজেকে পাগল কেন ভাবতে? আমি বিশ্বাস করতাম অতৃপ্ত আত্মা বলে কিছু নেই। যখন থেকে আপনাকে দেখা শুরু করলাম তখন থেকেই ভাবতাম আমি হয়তো পাগল হয়ে গিয়েছি। তুমি কিভাবে জানো?
আমি অচিত্য আত্মা, এ ছাড়া তো আর কিছুই না। তাহলে তো আমি ছাড়া বাকিরাও আপনাকে দেখতে পেত। তোমার আমাকে ভয় লাগে না? না, আগে লাগতো, কিন্তু এখন আর লাগে না। কারণ আমি বুঝে গেছি আপনি আমার কোনো ক্ষতি করবেন না। তোমাকে একটা কথা বলি, তোমার ভালোর জন্যই বলব। হ্যাঁ বলেন, কি কথা? তোমার শাশুড়ি মার কাছ থেকে দূরে থেকো। মানে? বুঝলাম না, কেন? তোমার ভালোর জন্যই বলছি। কিন্তু কেন? উনি তো অনেক ভালো। উপর উপর তো অনেকই ভালো। আপনি আপনি আমাকে এসব কেন বলছেন? বললাম না, আমি তোমার অনেক ভালো চাই। তোমার যেন কোনো ক্ষতি না হয় তাই আমি তোমাকে এই কথাটা বলছি। আপনি কখনোই কোনো কথা পরিষ্কার করে বলেন না। পরিষ্কার করে বললে তুমি তা সহ্য করতে পারবে না। আপনি কে সেটাই তো আপনি আমাকে এতদিনও বলেননি। আমি কে সেটা তোমার শাশুড়িকে জিজ্ঞেস করে দেখো, সে খুব ভালো করে জেনে আমাকে। আমাকে তার চেয়ে ভালো করে কেউ জেনে না। আপনার সাথে আমি কথা বলে দেখে আমাকে সবাই পাগল ভাবে, জানেন আপনি? ভাবতো না, যদি তোমার শাশুড়ি তোমাকে পাগল বানানোর চেষ্টা না করত। কি বলছেন আপনি এসব? আপনি জানেন উনি আমাকে কত আদর করেন? উনি আমাকে এই বাড়ির বউ করে এনেছেন। আমি সেই ব্যবস্থা করেছি। কিভাবে? ওকে স্বপ্নে তোমাকে দেখিয়েছিলাম। লিপির একটা অভ্যাস আছে, ও স্বপ্নে অনেক বিশ্বাস করে, তাই এই কাজটা আমি করেছি। আমি কিছুই বুঝতে পারছি না। আমি আসি আজকে, পরে আসবো আবার। আমাকে বলে যান, সময় হলে সব জানতে পারবে। এবারও কথা শেষ না করে চলে গেলেন মহিলাটি। কি বলতে চান তিনি? তামান্নাকে অনেক স্নেহ করে তার শাশুড়ি লিপি চৌধুরী। তিনি কিভাবে ওর ক্ষতি চাইবেন? কেন এসব কথা বলে গেলেন মহিলাটি? মাথা কাজ করছে না তামান্না। আর মহিলা যে স্বপ্নের কথা বলে গেলেন তা তো সত্যি, কিন্তু এই কথা তিনি জানলেন কিভাবে? না, তামান্না আর ভাবতে পারছে না, সব ভুলে যেতে চায়। সংসারে কোনো অশান্তির কথা সে মাথায়ও আনতে চায় না। কিন্তু তামান্না জানতো না যে কত বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। ঘরে লাইট অফ করে বসে আছেন লিপি চৌধুরী। এক মনে কি যেন ভেবেই চলেছেন তিনি। কপালের মাঝ বরাবর একটা চিন্তার রেখা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার। ঠিক এমন সময় লিপি, হাই লিপি, কে কে? তুমি কি চাও আমার কাছে? কেন এসেছো? নতুন করে কিছু চাওয়ার আছে নাকি আমার? তাহলে কেন এসেছো? জানো না, অভিনয়টা তুমি সারা জীবনে অনেক ভালো করতে পারো। কত মানুষ তোমার অভিনয় দেখে বোকা হয়েছে, তার মধ্যে আমিও রয়েছি। তুমি কি বলতে চাও তাই বলো। তোমাকে সাবধান করতে এসেছি। সাবধান? না, শব্দটা ঠিক সাবধান হবে না। আমি আসলে বলতে চাই তুমি তৈরি থেকো। ভয় দেখাচ্ছ? না 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 না, চৌধুরী বাড়ির বউকে আমি ভয়।
ভয় দেখাতে পারি নাকি? আমার এত সাহস আছে নাকি? আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম, তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। সেটা করার হলে আরো অনেক আগেই করে ফেলতাম দিব্যি। আমার উদ্দেশ্য এতটাও খারাপ না। আমার ক্ষতি করাটাই তো তোমার প্রধান কাজ। ক্ষতি? ক্ষতি শব্দটা তোমার মুখে ঠিক মানায় না। ক্ষতির কথা বলে আমাকে লজ্জা দিও না দয়া করে। তোমার মতো মানুষের মুখে এসব কথা শুনলে আমার খুব ঘেন্না লাগে। তুমি আমার স্বামীকেও মেরে ফেলেছো। কেন মেরেছি তোমার স্বামীকে আমি? বলো, চুপ করে আছো কেন, বলে ফেলো। হ্যাঁ, তোমার সাথে আমরা খারাপ করেছি তা মানলাম, কিন্তু এছাড়া আর কিছু করার ছিল না আমাদের। আসলে কি কিছু করার ছিল না? দেখো আফিয়া, থাক, তোমার কথা শুনে আমার সময় নষ্ট করার মতো সময় এবং ইচ্ছে কোনোটাই নেই। তুমি প্লিজ আমার ছেলেটার কিছু করো না। তুমি যা চাও আমি তাই করবো। এই তো, এবার তুমি ভালো মানুষের মতো কথা বললে। আমি আবার কোনো কিছুতে বেশি জোর করতে পারি না। যাই হোক, আমি এখন যাই। তুমি সময় মতো তৈরি থেকো, পরশু রাত 12টা 1 মিনিট। পরশু রাত 12টা 1 মিনিট কি হবে ওই দিক? বারবার কিসের জন্য লিপিকে তৈরি থাকতে বলে গেল আফিয়ার আত্মা? বারবার কোন ক্ষতির কথা বলেছিল আফিয়া? কি হয়েছিল তার সাথে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে শুধু লিপি চৌধুরী। আফিয়ার আত্মা কথা শেষ করে চলে যায়। এক ঠায় দাঁড়িয়ে থাকেন লিপি চৌধুরী। তিনি এখন বুঝতে পারছেন 23 বছর আগে তিনি ঠিক কত বড় ভুল করেছেন। তিনি এখন চাইলেও সব কিছু ঠিক করতে পারবেন না। প্রকৃতি বোধহয় এভাবে প্রতিশোধ নেয়। সব কিছুর ফল অনেকদিন মানুষকে ভোগ করতে হয়। কেউ কখনো পার পেয়ে যেতে পারে না। কেউ হয়তো আগে ফলাফল পায়, কেউ বা পরে, কিন্তু একদিন না একদিন সবাই তার কর্মফল ভোগ করে। যেভাবে করেছেন নিলয়ের বড় বাবা, নিলয়ের দাদা এবং নিলয়ের বাবা, এবার নিলয়ের মায়ের পালা। আজ থেকে 23 বছর আগে যে পাপ কাজ তারা করেছেন, এবার তার ফল পাওয়ার পালা। কতটা ভয়ঙ্কর ফলাফল অপেক্ষা করছে তার জন্যে, সে প্রশ্নের উত্তর সময় বলে দেবে। মা, মা। হ্যাঁ বল বাবা। তুমি ডেকেছিলে আমাকে, কি যেন বলবে? ও হ্যাঁ, বস। বলো। তোর চিন্তা কমেছে? সত্যি বলবো? কেন, তুই কি এমনি আমাকে মিথ্যে বলিস? না মা, সত্যি বলতে কমেনি, বড় আরো অনেক বেড়েছে। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি হয়েছে বলো তো মা, হঠাৎ এই কথা বললে যে? বলছি কারণ আমি জানি, তাই বেশি চিন্তা করার কিছু নেই। পৃথিবীতে সবকিছুরই সমাধান রয়েছে। এই কথাটা যে তুমি বুঝতে পেরেছো তা দেখে আমার খুব ভালো লাগছে মা। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এগুলো বলছো। গতকালও তুমি এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলে। রাত হয়ে গেছে বাবা, যা গিয়ে ঘুমিয়ে পড়। তামান্না তোমাকে নিয়ে খুব চিন্তা করে জানো, ওকে গিয়ে তোমার কথা বলি, তাহলেও ও নিজে একটু মনে জোর পাবে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফেলে নিলাম। মাকে দেখে আজকে মনের মধ্যে এক ধরনের শান্তি কাজ করছে। আগে কখনো মার এমন মনের জোর দেখেনি সে। সারা জীবন মাকে যেমন দেখতে চেয়েছিল নিলয়, আজ তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। অবশ্য আজকে মায়ের কথা শুনে বেশ অবাকই হয়েছে নিলয়। হঠাৎ করে মায়ের মুখে এমন কথা সে শুনবে তা তিনি ভাবতেও পারেনি। নিজের ঘরে ঢুকে অবাক হয়ে যায় নিলয়। তামান্না চুপ করে বসে আছে। সাধারণত তামান্না তো চুপচাপ থাকে না। তামান্না,
বলো। মন খারাপ? না, এমনি। এই শোনো না, আজকে তোমাকে একটা কথা বলবো। মা কি বলছিল জানো? না, বলো। মা আমাকে বলছিল একদমই ভয় না পেতে, সব কিছুরই একটা সমাধান আছে। এই কি হয়েছে বলো তো। আচ্ছা, তুমি কি জানো আমাদের কাজের মেয়ে শেফালি আমাদের সবার উপর চোখ রাখে, আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনে। না না তো, এমন করে না কেউ। হ্যাঁ, ওকে এগুলো কে করায় জানো? না, ও কোনো সাধারণ মেয়ে না। কি বলো এসব? হ্যাঁ, ও কালো জাদু জানে। তুমি বুঝতে পারছো কি বলছো? কিভাবে জানো এসব? ওকে কে বাড়িতে এনেছে জানো? কে? তোমার মা। প্লিজ, তুমি এসব উল্টোপাল্টা বলো না। আমি অনেকক্ষণ চেষ্টা করে মুড ঠিক করেছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি কিন্তু বলতে চাইনি। যাই হোক, শুয়ে পড়ো, রাত হয়েছে। না হলে মন মেজাজ খারাপ হয়ে যাবে। তামান্নার কথা বিশ্বাস করে না নিলয়। মা কখনো এমন করতেই পারে না। মাকে অনেক ভালো করে চেনিস। তামান্নার হঠাৎ করে কি হলো? ও তো এসব বলার মেয়ে না। কি হলো হঠাৎ করে? ও সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। নিলয় আর ভাবতে চায় না এসব। একসময় নিলয় ঘুমিয়ে পড়ে। এখন সে আপাতত চিন্তামুক্ত। ঠিক দুই দিন পরের কথা, ইন্সপেক্টর নিলয়ের বাসায় অনেক মানুষ জটলা পাকিয়ে আছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ওই বাসায় কোনো ঝামেলা হয়েছে। চৌধুরী বাড়ির বউ অর্থাৎ নীলার মা মারা গেছে। সকালবেলায় তাকে ঘরে ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায় নীলয়। খাটের উপর পড়েছিল তার নিথর দেহ, তার মুখ থেকে জীব বেরিয়েছিল। মায়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে নীলয়। এইভাবে মা তাকে ছেড়ে চলে যাবে তা সে ভাবতেও পারেনি। মায়ের দাফন শেষ করে বাসায় আসে নীলয় এবং তামান্না। বাসায় ঢুকতেই দেখে শেফালি হাতে একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা নেন। কি এটা? আপনার মায়ের ডায়েরি, উনি এটা আপনাকে দিতে বলে গেছেন। তাও ওটা পরে দেখো, আগে ফ্রেশ হয়ে নাও, তোমার রেস্ট নিতে হবে। মাকে এই ডায়েরিটা আমি গিফট করেছিলাম জানো, দেখি কি লিখেছে এটাই। আমাকে দাও, আমি পড়ি। না, ডায়েরি খুলে পড়তে থাকে তামান্না। পড়তে পড়তে এক পর্যায়ে চুপ হয়ে যায় সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে। সে কি ঠিক পড়ছে? কিছু না বুঝেই ডায়েরিটা দিয়ে দেয় নীলয়ের হাতে। নীলয় পড়তে থাকে প্রথম থেকে। ডায়েরিতে লেখা ছিল, নীলয়, তোকে আজ অনেক কিছু বলার আছে আমার। অনেকদিন ধরে এমন একটা দিন আসবে বলে ভয় করেছিলাম। তোকে আগে কখনো এসব বলিনি, কারণ তুই এসব শুনলে আমায় ভুল বুঝবি। কিন্তু আজকে আমার আর কোনো ভয় নেই। আজ আমি সব সত্যি স্বীকার করব। তোকে যে আফিয়ার কথা বলেছিলাম, সে ছিল তোর দাদার বিয়ে করা স্ত্রী। তোর দাদা গোপনে তাকে বিয়ে করেছিল। এটা জানার পরে অনেক বেশি রেগে যান তোর বড় বাবা আর তোর বাবা। ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য একদিন তারা ডেকে পাঠান আফিয়াকে। সেদিন যখন আফিয়া বলে যে সে মা হতে চলেছে, তখন আমাদের সবার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আমরা তাকে বাচ্চাটা নষ্ট করে ফেলতে বলি। সে ওই দিন রাগারাগি করে চলে যায়। হয়তো সে আর কখনোই ফিরে আসতো না, কিন্তু তবুও আমরা কোনো ঝামেলা রাখবো না ঠিক করে ওকে ডেকে পাঠাই। এই ব্যাপারটা বাড়ির কেউ জানত না, শুধু জানতাম আমি, তোর বাবা, তোর দাদা এবং তোর বড় বাবা। ওকে ওকে অনেক বোঝায়, কিন্তু যখন বুঝি ও আর বোঝার পাত্রী নয়, তখন আর উপায় দেখি না। ওকে গলা টিপে মেরে ফেলি আমরা।
ও অনেক কাকুতো মিনতি করেছিল আমাদের কাছে, কিন্তু আমরা আমরা ছাড়িনি ওকে। ওকে মেরে ফেলার পর অনেক বছর আমরা বেশ শান্তিতেই ছিলাম, ওর কথা একটা সময় ভুলেই যাই আমরা। কিন্তু একদিন হঠাৎ কি যেন হয় আমার, আমি বুঝতে পারি না, বুঝতে পারি আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সবকিছু বুঝে ওঠার আগেই আমি চলে যাই তোর দাদার ঘরে, গলা টিপে মেরে ফেলি তাকে। এভাবে মেরে ফেলি তোর বড় বাবাকেও। কিন্তু আমি অনেক পরে বুঝতে পারি কাজগুলো আমি করেছি, আমি করেছি বললে ভুল হবে, আমাকে দিয়ে করিয়েছে আফিয়ার আত্মা। একে একে পরিবারের সবাই আলাদা হয়ে যেতে থাকে, আমি কি করব বুঝতে পারি না। খুঁজে বের করি শেফালিকে, ভেবেছিলাম ও হয়তো কিছু করতে পারবে, কিন্তু ওর ব্ল্যাক ম্যাজিক করেও বশ করতে পারে না আফিয়ার আত্মাকে। আমি তোমাকে বলেছিলাম না নীলয়, তুমি তখন আমাকে বিশ্বাস করনি। আফিয়া তোর কোনো ক্ষতি করবে না তা আমি জানতাম, সবাই সবার শাস্তি পেয়েছে, আমি বাকি ছিলাম বাবা। ও আমাকে বলেছে ও আমাকে নিয়ে যাবে, আমি আর আপত্তি করিনি। সবাইকেই কর্মফল পেতে হয় বাবা, ভালো থাকিস তামান্নাকে নিয়ে। ডায়েরি পড়া শেষ করে চোখের পানি মুছে নিল। আসলে প্রকৃতি সব কিছু প্রতিশোধ নিয়ে নেয়, এই পৃথিবীতেই সব সমস্যার সমাধান রয়েছে।